শুভ শ্রাবণ মাসের প্রথম সোমবার আমরা ঘরে পুজো করলাম শিব ঠাকুরকে। তো শ্রাবণ মাসের শুভেচ্ছা শুভকামনা সবাইকে জানাই। শিব শম্ভু শিব ঠাকুর যেন সবাইকে আশীর্বাদ করেন এই কামনা করি। ঠাকুর যেন নিজের অভিপ্রায় অনুযায়ী জগতের কল্যাণ করেন এই কামনা করি। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। তো এটা হলো পরের দিনের পুজো, আর এখন পুজো করা হয়ে গেছে। তো এদিক দিয়ে না বৃষ্টি আসে, বেশি বৃষ্টি হলে এই জানলাগুলো দিয়ে বৃষ্টি আসে আর ঘরটা ভিজে যায়, তাই এগুলো জানলাগুলি পুজোর পরে লাগিয়ে দেওয়া হয়। আর দেখো চাঁপা ফুলগুলো কত সুন্দর, ভীষণ মিষ্টি একটা গন্ধ, এই গন্ধে পুরো ঠাকুর ঘর ভরে গেছে। তো খুব সুন্দর চাঁপা ফুল হচ্ছে। আমাদের বাড়ির সামনে কিছু দূর এগিয়েই সরকার থেকে গাছগুলো লাগানো হয়েছিল, তো ওই গাছগুলো ছোট, বেশ বড় না, তো ছোট গাছেই ফুল হচ্ছে, খুব সুন্দর চাঁপা ফুলগুলো। তো একটা দেওয়া হয়েছে লক্ষ্মীর, মা লক্ষ্মীর সঙ্গে, আর দুটো ফুল দেওয়া হয়েছে জয়রামের সঙ্গে। তো দেখো আজকের পুজো। আর আমাদের বাড়িতে না খুব সুন্দর দুটো ফুল ফুটেছে, আর এখন তো আমের সিজন শেষ হয়ে এসছে, তো আম পাওয়া যাচ্ছে এখনও মোটামুটি। আর ফল নিত্য পুজোতে আমাদের লাগেই। তো দেখো ঠাকুর ঘর। তো এখন তোমাদের দেখাবো আমাদের, আমার বারান্দায় দুটো সুন্দর ফুল ফুটেছে। হ্যালো, কেমন আছো সবাই? তো বেশ কিছুদিন বাদে আবার তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকাল ভিউ না তেমন আর আসছে না, তো ভিউ যাও আমার মানে বাড়ছিল, এখন আবার কমে গেছে। তো সবারই এরকম হচ্ছে মনে হয়, যাদের যাদের সাথে আমার মানে যাদের ভিডিও দেখি, যাদের যাদের সাথে কথা হয় নিয়মিত, ওরা বলছে যে এখন নাকি ভিউ কমে যাচ্ছে। তো যাই হোক, সব ঠিকঠাক হয়ে যাবে এই আশা করি। তো দেখো আজ ফুল দুটো কিন্তু ফুটেছে, চলো তোমাদের দেখাই। আর এই মরিচ গাছটা দেখো এনেছিলাম, গাছটা বড় হচ্ছে, আর কালাঞ্চর একটা এখানে রয়েছে। তো এই গাছটা দেখো বড় হচ্ছে, কিন্তু কি মরিচ হবে ভেবে পাচ্ছি না, ক্যাপসিকামের মতো লাগছে, অনেকটা মোটা হয়ে গেছে, জানি না কি মরিচ হয়, হলেও দেখাবো তোমাদের। আর এই দেখো বলেছিলাম না, এটার মধ্যে এই গাছটার মধ্যে বেগুনি জবা হয়, মানে এটা পার্পল আর কি। তো দেখতে পাচ্ছ গাছটা অনেক লম্বা হয়ে গেছে, আর দুটো কলিও এসছে। তো এটাকে আমি বেঁধে দিয়েছি যাতে বাতাসে ভেঙে না পড়ে, তো ভয় পাচ্ছিলাম ভেঙে যায় কি না। তাও দেখো এখানে একটা বাঁধার ব্যবস্থা করেছি, গাছটা অনেক লম্বা হয়। আর দেখো কুলিগুলো একদম সিল্কি স্মুথ, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এটা হলো কালকের ভিডিও। তো আজ কিন্তু ফুল দুটো ফুটেছে, তো এই দেখো পুরো আলো হয়ে আছে, ফুল দুটো ফুটে খুব সুন্দর। ভেতরটা দেখো কত সুন্দর, আর কালারটা দেখো কত সুন্দর, খুব সুন্দর। আমার এই গাছটা আগে ছিল, তো এটা মরে যাওয়ার পর আমি এই গাছটা নতুন এনেছি, আর নতুন গাছে দুটো ফুল একসাথে ফুটলো এই প্রথম। তো আমার তো খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে, ফুল দুটো ফুটেছে একই সাথে, খুব ভালো লাগছে। আর এখানে না দুটো গাছ আছে।